जीके दिशा यूट्यूब चैनल पक्ष सकल के स्वागत जाना। आज के केपी कोलकाता पुलिस मैन एवं लेडी कन्स्टेबल ओपरे प्रैक्टिस नम्बर 12 आलोचना करब। यह किन्तु परपर प्रैक्टिस आलोचना करते थकब एवं चेष्टा करब जो कोलकाता पुलिस मैन एवं लेडी कन्स्टेबल चैप्टर वाइज डिटेल्स आलोचना और सेखान एम सी क्यू आलदा आलोचना कर क्लस दीते चेष्टा करब। तुम्हरा जरा कोलकाता पुलिस रिसेंट जो परीक्षा हलो सेखाने भलो स्कोर करेछो काटअपटा दिए चैनले देखे नीते पारो। से काटअपर मध्य जो तुम्हारे मार्क्स थाके ताहले तुम्हरा किन्तु मेनेर जन्य प्रस्तुति नीते पारो एवं आमादेर चैनलेर संगे जुक्त थाकते पारो। एवं जरा लेडी कन्स्टेबलर जो फर्म फिल आप करेछो परीक्षा देबे तारा किन्तु अवश्य ये प्रैक्टिस सेटटा देखते पारो। एवं आरो जे परीक्षा आछे जार जे परीक्षा आछे तार से किन्तु ये कोश्चेनगुलो देखते पारो किन्तु ठीक आछे। ताहले आजके जे प्रैक्टिस सेट छिलो से कोश्चेनगुलो आमरा देखे नी एकबार। ताहले प्रथम कोश्चेनटा दे कि छिलो, प्रथम जे कोश्चेनटा छिलो सेटा हलो मानुष कोन नदीर उपनदी। आमरा किन्तु प्रतिटा सेटे 20টা করে কোশ্চেন আলোচনা করব এবং প্রতিটা কোশ্চেন কিন্তু একদম বাছাই করা কোশ্চেন, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় সম্ভাবনা আছে। এর আগেও কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় প্র্যাকটিস সেট প্রোভাইড করেছি। তোমরা যারা এটা প্র্যাকটিস করেছো তারা কিন্তু আশা করি বিভিন্ন পরীক্ষায় কমন পেয়েছো। মানস কোন নদীর উপনদী? অপশান দেখে নিই, ব্রহ্মপুত্র, তিস্তা, সিন্ধু এদের কোনোটি নয়। উত্তর হয়ে যাবে অপশান এ, ব্রহ্মপুত্র নদীর উপনদী। ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর উপনদী। আমরা কিন্তু একটা ক্লাসে ডিটেলসে যে নদী নদ নদী সম্পর্কে আলোচনা করে দেব, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখি, পরের কোশ্চেন কী ছিল? পরের কোশ্চেন ছিল সুয়েজ খাল সম্পর্কে কোনটি সঠিক নয়। 1869 সালে খালটি খনন করা হয়, এটি মিশরে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম সামরিক বাণিজ্য খাল, এটি যুক্ত হয়েছে করেছে লোহিত এবং ভূমধ্য সাগরকে। তাহলে বলছে কোন তথ্যটি এর মধ্যে সঠিক নয়, সেটা হচ্ছে অপশান সি হবে, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু সঠিক, ঠিক আছে। বাকি তিনটেও কিন্তু একটা কোশ্চেন, সুয়েজ খাল কোন দেশে অবস্থিত, মিশরে কত সালে খনন করা হয় এবং কোন দুটো সাগরকে যুক্ত করেছে সেটাও কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এটাও কিন্তু তিনটে কোশ্চেন এখানে। পরে কোশ্চেন অর্থাৎ তিন নম্বর কোশ্চেন দেখে কী ছিল? তিন নম্বর কোশ্চেনটা খুবই সহজ, কিন্তু তিন নম্বর কোশ্চেনটা পরীক্ষায়ও খুব আসে বারবার। ত্রিপিটক কোন ভাষায় লেখা? সংস্কৃত, হিন্দি, পালি, প্রাকৃত। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশান সি, পালি ভাষায়। অপশান সি, পালি ভাষায়। ত্রিপিটক পালি ভাষায় লেখা, যেটা বৌদ্ধদের ধর্মগ্রন্থ এবং জৈনদের যে ধর্মগ্রন্থ সেই জৈনদের ধর্মগ্রন্থ কিন্তু প্রাকৃত ভাষায় লেখা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু আসে এটা খুব। পরে কোশ্চেন দেখি, অর্থাৎ চার নম্বর কোশ্চেন কী ছিল? চার নম্বর কোশ্চেন ছিল শেরশাহের শাসনকালে সরকার থেকে কৃষককে যে দলিল দেওয়া হতো তাকে কি বলা হতো, ঠিক আছে। কবুলিয়ত, পাট্টা, খামোশ, জাকাত। অপশান বি উত্তর হয়ে যাবে পাট্টা, ঠিক আছে। শেরশাহের সময় যে কৃষকদের দলিল দেওয়া হতো সেটাকে বলা হতো পাট্টা। পরের কোশ্চেন দিয়ে কী ছিল? পরের কোশ্চেন ছিল সাঁচির স্তূপ তৈরি করেন কে? গোপাল, সমুদ্রগুপ্ত, শশাঙ্ক, অশোক। উত্তর হয়ে যাবে অপশান ডি, অশোক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব, সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিলেন সেটা উত্তর হয়ে যাবে কে? অশোক। পরের কোশ্চেন দিয়ে কী ছিল? অর্থাৎ ছ নম্বর কোশ্চেন, ছ নম্বর কোশ্চেনটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু শুধু একদম বাছাই করা কোশ্চেন কিন্তু সম্পূর্ণ তুলে ধরেছি এখানে, ঠিক আছে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? মৌলানা আজাদ, অরবিন্দ ঘোষ, কৃষ্ণকুমার মিত্র এবং কেশবচন্দ্র সেন। উত্তর হয়ে যাবে অপশান সি, কৃষ্ণকুমার মিত্র। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্র। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ সাত নম্বর কোশ্চেন কী ছিল? সাত নম্বর কোশ্চেন ছিল কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1206, 1906, 1902, 1706। উত্তর হয়ে যাবে অপশান বি, 1906 সালে। 1906 সালে কলকাতার জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ আট নম্বর কোশ্চেন কী ছিল? আট নম্বর কোশ্চেন ছিল গদর শব্দের অর্থ কী? গদর শব্দের অর্থ কী? রাজনীতি, বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম।
উত্তর হয়ে যাবে অপশান বি বিপ্লব। এবং এই গদর পার্টি কে প্রতিষ্ঠা করে এটা কিন্তু পরীক্ষায় আসে, সেটা হলো লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। আর গদর শব্দের অর্থ কি? বিপ্লব। নয়ের কোশ্চেনটা কি ছিল? নয়েরটা বলছে কত সালে বা কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ খুব। কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়েছিল? 1465, 1565, 1575, 1576। উত্তর হয়ে যাবে অপশান বি 1565। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। পরের কোশ্চেন অর্থাৎ 10 নম্বর কোশ্চেন কি ছিল দেখি। 10 নম্বর কোশ্চেন ছিল হোম রুল লীগ কে গঠন করেন? সাভারকার, অ্যানি বেসান্ত, লালা হরদয়াল, মাদাম কামা। উত্তর হয়ে যাবে অপশান বি অ্যানি বেসান্ত। অপশান বি অ্যানি বেসান্ত হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছিলেন বা গঠন করেছিলেন। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 11 নম্বর কোশ্চেন কী ছিল। 11 নম্বর কোশ্চেনটা খুব কমন কোশ্চেন পরীক্ষায় আসে, যে এদের মধ্যে কে মাস্টারদা নামে পরিচিত? গান্ধীজি, অরবিন্দ ঘোষ, সূর্য সেন, লালা হরদয়াল। উত্তর হয়ে যাবে অপশান সি সূর্য সেন। সূর্য সেনকে মাস্টারদা বলা হয়, ঠিক আছে। এবং যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল তার কিন্তু প্রধান ছিলেন কিন্তু এই মাস্টারদা সূর্য সেন। পরীক্ষায় কিন্তু আসে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে কে জড়িত ছিলেন, সেটা হলো মাস্টারদা সূর্য সেন। পরে কোশ্চেন দেখি অর্থাৎ 12 নম্বর কোশ্চেন কী ছিল। 12 নম্বর কোশ্চেন ছিল চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় আসে, যে চক্ষুর কোন স্তরে, চোখের কোন স্তরে প্রতিবিম্ব গঠিত হয়, বস্তুর যে প্রতিবিম্ব সেটা গঠিত হয়, সেটা হচ্ছে কণিনিকায়, তারারন্ধ্রে, রেটিনায় এবং অন্ধবিন্দুতে। উত্তর হয়ে যাবে অপশান সি রেটিনায়। চক্ষুর কোন স্তরে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তা হলো রেটিনায়, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ 13 নম্বর কোশ্চেন দেখি, বলছে পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়? পৃথিবীর কোথায় কোনো বস্তুর ওজন সবচেয়ে কম হয়? ভূপৃষ্ঠে, মেরু অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে এবং পৃথিবীর কেন্দ্রে। উত্তর হয়ে যাবে অপশান বি মেরু অঞ্চলে। অপশান বি মেরু অঞ্চলে সবচেয়ে ওজন কম হয়। পরে কোশ্চেন অর্থাৎ 14 নম্বর কোশ্চেন দেখি কী ছিল। 14 নম্বর কোশ্চেন ছিল নিচের কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়, যেটাকে চৌম্বক আকর্ষণ করে না? কাঁচা লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং কোবাল্ট। উত্তর হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে চৌম্বক পদার্থ নয়, মানে অচৌম্বক পদার্থ। পরের কোশ্চেন দেখি অর্থাৎ 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনে বলছে কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে, কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে? পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, রকেট ইঞ্জিন, বিমা ইঞ্জিন। উত্তর হয়ে যাবে অপশান এ পেট্রোল ইঞ্জিনে। পেট্রোল ইঞ্জিনে কার্বুরেটর থাকে। পরের কোশ্চেন অর্থাৎ 16 নম্বর কোশ্চেন কী ছিল। মানব চোখের লেন্সটি কী প্রকৃতির হয়? মানুষের চোখে যে লেন্স থাকে সেই চোখের লেন্সটি কী প্রকৃতির হয়? ডি উত্তল, অবতল, উভ অবতল এবং উত্তল। উত্তর হয়ে যাবে অপশান এ। উত্তর হয়ে যাবে অপশান এ ডি উত্তল। অপশান এ ডি উত্তল। মানব চোখের লেন্সটি কী প্রকৃতির হয়? ডি উত্তল। পরের কোশ্চেন অর্থাৎ 7 নম্বর কোশ্চেন কী ছিল দেখি। 7 নম্বর কোশ্চেন ছিল বিদ্যুৎ বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো কারেন্ট, ভোল্টেজ, ক্ষমতা এবং শক্তি। উত্তর হয়ে যাবে অপশান ডি শক্তি, ঠিক আছে। পরের কোশ্চেন অর্থাৎ 18 নম্বর কোশ্চেন কী ছিল। 18 নম্বর কোশ্চেন বলছে আমাদের ত্বকে কী কী গ্রন্থি থাকে, আমাদের যে ত্বক বা চামড়া সেখানে কী কী গ্রন্থি থাকে? ঘর্ম বা শ্বেতগ্রন্থি, লালাগ্রন্থি, অ্যাকুয়াস হিউমার, এদের কোনোটি নয়। উত্তর হয়ে যাবে অপশান এ ঘর্ম এবং শ্বেতগ্রন্থি। ঘর্ম এবং শ্বেতগ্রন্থি, আমাদের ত্বকে কী কী গ্রন্থি থাকে? ঘর্ম এবং শ্বেতগ্রন্থি। পরেরটা দেখি অর্থাৎ 19 নম্বর কোশ্চেন কী ছিল। 19 নম্বর কোশ্চেন ছিল মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হতে পারে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা পরীক্ষা আসে। মানব দেহে কোন ভিটামিন সংশ্লেষিত হতে পারে? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি।
ডি অপশানে আছে ভিটামিন ডি, এটা উত্তর হয়ে যায় ভিটামিন ডি মানব দেহে সংশ্লেষিত হতে পারে। পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। তাহলে আমরা কিন্তু যে প্র্যাকটিস সেটটা আলোচনা করছিলাম, WBP লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশের মেনের জন্য যে প্র্যাকটিস সেট চলছিল, তার আজকের শেষ কোশ্চেন। এরকমই কিন্তু আমরা কন্টিনিউ প্র্যাকটিস সেট দিতে থাকবো, তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এবং তোমাদের জন্য আমরা খুব শীঘ্রই চ্যাপ্টার ওয়াইজ পুরো আলোচনা সহ ভিডিও নিয়ে আসছি এবং চ্যাপ্টার ওয়াইজ MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সঙ্গে থাকো। লাস্ট যে কোশ্চেনটা 20 নম্বর কোশ্চেন সেটা আলোচনা করি। একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম কি? একটি পূর্ণ পরজীবী, এর মধ্যে হয়তো বেশিরভাগই পরজীবী আছে, কিন্তু এর মধ্যে কোনটি পূর্ণ পরজীবী, সম্পূর্ণ পরজীবী? স্বর্ণলতা, র্যাফলেশিয়া, আকন্দ এবং আঙুর গাছ। উত্তর হয়ে যাবে অপশান এ, স্বর্ণলতা। স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদের নাম। ঠিক আছে, আজকে যে 20টি কোশ্চেন আমরা বাছাই করে রেখেছিলাম তোমাদের জন্য, তোমাদের প্রোভাইড করব বলে, সেই 20টা কোশ্চেন কিন্তু আলোচনা করে দিলাম। তোমরা ভিডিওটি দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও এরকম প্র্যাকটিস সেট আছে, তোমরা কিন্তু যারা দেখোনি বিগত প্র্যাকটিস সেটগুলো দেখে নিতে পারো। ভিডিওর শেষে তোমাদের একটাই কথা বলবো, যে তোমাদের লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও, এবং তোমাদের প্রস্তুতি তোমরা কিন্তু চালিয়ে যাও। যতদিন না তোমাদের লক্ষ্য সম্পূর্ণ হচ্ছে, তোমরা একটা চাকরি পাচ্ছ, ততদিন কিন্তু তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও। এবং আশা করি তোমরা তোমাদের সম্পূর্ণটা যদি তোমাদের পড়াশোনার মধ্যে দিতে পারো, তাহলে কিন্তু তোমরা একদিন সফল হবেই। ঠিক আছে, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।